আসসালামু আলাইকুম ভিওর্স আচ্ছা আপনাকে যদি বলি পৃথিবীতে এমন একটি লেক আছে যেখানে নামলে আপনি পাথর হয়ে যাবেন আপনি কি কথাটা বিশ্বাস করবেন হ্যাঁ সত্যি বলছি পৃথিবীতে এমন একটি লেক আছে যেখানে কোনো মানুষ বা কোনো প্রাণী যদি একবার পরে যায় তাহলে তা পাথরের রূপ নেয় লেকটির নাম লেক নেট্রন যা আফ্রিকার দেশ তানজানিয়ায় অবস্থিত দূর থেকে লেকের দিকে তাকালে মনে হয় অসংখ্য পশু পাখির মূর্তি সেখানে সাজিয়ে রাখা হয়েছে কিন্তু না এগুলো লেকের পানিতে পড়ে যাওয়া এক সময়ের জীবিত পশু পাখি তাহলে প্রশ্ন হচ্ছে পশু পাখি কেন এই লেকের নামলে বা পড়ে গেলে পাথরের মতো হয়ে যায় চলুন জেনে নেওয়া যাক এর রহস্য দু সালে এক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এই ন্যাট্রন লেক দেখে চমকে উঠেছিলেন তিনি দেখতে পান অসংখ্য পশু পাখির পাথর হয়ে যাওয়া মূর্তি সেখানে সাজিয়ে রাখা হয়েছে আসলে তাদেরকে সাজিয়ে রাখা হয়নি বরং এই হতপাকা পাখিগুলো এক সময় লেকের পানিতে ডুবে গিয়েছিল তৎক্ষণাৎ তিনি তার সাথে থাকা ক্যামেরাটি বের করে সেগুলোর ছবি তুলতে থাকেন যা পরবর্তীতে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল কেন এই লেকের পানিতে ডুবে গেলে পাথরের মূর্তিতে পরিণত হয় প্রাণী তা জানতে শুরু হয় গবেষণায় গবেষণায় দেখা যায় এই লেকের পানিতে সোডিয়াম কার্বনেট ও সোডার পরিমাণ অত্যাধিক বেশি প্রচুর সোডিয়াম ও যুক্ত ট্যাকার্ড লাভা দিয়ে প্রায় ২৬ লক্ষ বছর আগে তৈরি হয় এই লেকের তলদেশ এই লেকের পানি অস্বাভাবিক ক্ষারধর্মী যা যে কোনো ত্বককে পুড়িয়ে ফেলতে পারে এই লেকের পাশেই রয়েছে একটি সক্রিয় আগ্নেয়গিরি যার জন্য এই লেকের পানির তাপমাত্রা থাকে চল্লিশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস যা থার্ড ডিগ্রি বার্ন করার জন্য যথেষ্ট এই লেকের তাপমাত্রার কারণে পানি খুব সহজেই বাষ্প হয়ে উড়ে যায় আর নিচে পড়ে থাকে পানির মতো লাভা শুধু তাই নয় সোডিয়াম ও কার্বোনেটের কারণে এই লেকে জন্ম নেয় হেলোফিল সাইনো ব্যাকটেরিয়া নামক এক ধরনের অণুজীব এই অণুজীবের শরীরে লাল রঞ্জক থাকে যার জন্য লেকের পানিও লালচে দেখায় যা পশুপাখির আকর্ষণের কারণ যার জন্য পশুপাখিরা পানিতে নামে আর পানিতে থাকা অতিরিক্ত খারের কারণে এদের মৃত্যু হয় এই লেক এতটা বিপজ্জনক হলেও ফ্লেমিঙ্গো পাখিদের জন্য আদর্শ স্থান কারণ এর পানিতে পাওয়া যায় প্রচুর পরিমাণে নীলাভ রঙের শৈবাল আর এই শৈবাল খেয়েই তারা বেঁচে থাকে এবং বংশ বিস্তার করে গবেষকরা আরও মনে করেন এই পাখিগুলো এই লেকের সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছে যার জন্য অন্যান্য পশু পাখির মৃতদেহ এখানে পাওয়া গেলেও এই ফ্লেমিঙ্গ পাখির কোনো মৃতদেহ এখানে পাওয়া যায়নি বন্ধুরা এ ধরনের অবাক করা আরও বিভিন্ন বিষয়ে জানতে আমাদের সাথেই থাকুন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে লাইক করেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে এনেবল করে দিন যাতে পরবর্তী ভিডিও আপডেটটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ